প্লেসটার নাম হচ্ছে লাসা ফলস। এখানে ফলসটা আপনাদেরকে দেখাচ্ছি হালকা। ঠিক সামনে এই ফলসটা আছে, কাছে গিয়ে দেখাচ্ছি। অর্ডার নিতে পারবেন, নামাই দিব। মজা লাগে, উঠলে তো উপরে উঠতে হবে আমাকে নাকি? গ্যাংটকের আসলে আমরা আজকে বের হয়েছি 8টা প্লেস টোটাল সাইট সিন করার জন্য। সো আমাদের হাতে কিন্তু সময় অনেক কম, কারণ এক একটা প্লেস দেখতে আমাদের অনেক সময় লাগতেছে। এদিকে অল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করতেছি সব ফুটেজগুলো কাভারেজ করার। আর ঠিক আমার সামনে এইরকম ইয়া কামিং লো ভাই, 20 রুপিয়া। আর কিতনা লোগে কাছে? ইসকে পিছে ওখান থেকে আমরা গ্যাংটকের একটা ভিউ দেখতে পারবো। হ্যাঁ হ্যাঁ, 10 মিনিট সময় দিছে। ওয়াও, দেখুন একবার ভিউটা। আপনারা কেউ কি যাইতে চান? না ভাই, আমরা এখান থেকে যাব ভাই, পার্মানেন্টলি এখান থেকে যাব। আমরা এখানে যাচ্ছি না, আমরা এখানে পার্মানেন্ট থাকতে যাচ্ছি। যারা দুজন প্রসাদ খেয়েছে। হ্যাঁ, প্রসাদ নেবে না? আপনারা খাবেন প্রসাদ? প্রসাদ কোন দরকার নাই, এমনি ভালো আছে। ভাই কি করেন ভাই? জমে গেছে ঠান্ডা, আমার হাত পা সব জমে গেছে, প্রচন্ড ঠান্ডা। একটা খনি পেয়ে গেছি যে এগুলা পেঁয়াজ, মন চাচ্ছে একটা বাংলাদেশে নিয়ে যাই। এগুলো বাংলাদেশের দাম অনেক। আমরা এখন যাচ্ছি ভূত বাংলা দেখার জন্য। জানি না এই জায়গাটা কেমন, দেখি দেখলেই বুঝতে পারবো। এই জায়গাটার নাম গণেশটক না? ইহা আসলি ভূত হ্যা ক্যা? স্পোকি হাউস, এখানে আমরা ভূত বাংলা দেখবো। বাট ওনারা এখানে ক্যামেরা অ্যালাউ করতেছে না, ক্যামেরা নিয়ে যেতে পারবো বাট ওনারা শ্যুট করতে দিবে না। তো আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি না যে ভিতরে ব্যাপারটা আসলে কি, গেলে হয়তো বুঝতে পারবো। আর এখানে 100 টাকা করে ₹150 করে, বাট এখন ওনাদের অফার চলতেছে যার কারণে এখানে, হ্যাঁ ক্রিসমাস অফার, যার কারণে আমরা 100 রুপিতে এই টিকিট গুলো পাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি ভিতরে গেলে বুঝতে পারবো যে কি আছে, বাইরের থেকে বুঝতে পারতেছি না, তবে আমরা অনেক এক্সাইটেড। এই পারমিশন যাদের মিলে গেল একটু ক্যামেরাতে নিয়ে যেতে একটু ইউজ করতে দিবে না, নিয়ে যাব তারপরেও যদি পারি আপনাদেরকে অবশ্যই কিছু ফুটেজ দেখাবো। রাখো ভাই। হ্যাঁ হ্যাঁ, আমরা ভিতরে আন প্রবেশ করতেছি। ওরে বাবা, এনে তো পুরো অন্ধকার। ভাই
সিরিয়াসলি ভয় ভাই ওরে বাবা ভাই সিরিয়াসলি আমার টেলা না টেলা ভাই রে ভাই এটা কি জায়গা রে ভাই 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 আর নিয়ে যান না ভাই হার্টবিট বাইরে গেছে কি হইলো ভাই আর লাইটও তো বন্ধ আপনাদের কেমন লাগলো ভাই বহুত বহুত ভালো লাগছে আচ্ছা ওগুলোর ভিতরে কি মানুষ ছিল হ্যাঁ মানুষ ছিল ও সাজেশনও বলতে পারেন আর দুর্বল হার্টের রোগী আছেন তারা এই ভূত বাংলাতে আসবে না কারণ সিরিয়াসলি আমাদের আমাদের অবস্থাই খারাপ হয়ে গেছিল আমরা তো সুস্থ মানুষ ঢুকলে বুঝতে পারবেন ওইটার মধ্যে কি অ্যাডভেঞ্চার আছে অন্যরকম একটা personal dreams.